আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম আজকে তোমাদের সাথে আমি আসি মোহাম্মদ নূর হুসাইন তো চলো শুরু করা যাক মোস্ট ইম্পর্টেন্ট একটা সেনশীল প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড দু তো দেখো যারা পারো ওয়েলকাম তারা করো আর যারা দেখতে চাও তারা দেখো আর যারা একান্তই না পারো ভিডিওটি শুধু তাদের জন্য তো পি প্লাস কিউ ইকুয়াল রুটোবার থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল রুটোবার সিক্স এবং এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর ক নাম্বার বলছে উৎপাদকে বিশ্লেষণ করো করবো ক নাম্বার গ নাম্বার শুরু করা যাক তোমাদেরকে এর আগেও বলেছি উৎপাদক আসলে তিনটি নিয়মে হয় সচরাচর কমন সূত্র এবং মেডেল টার্ম দেখো এগুলোর ভিতরে কমন যায় না এখানে এক্স আছে এখানে আছে এখানে নেই এখানে নেই এখানে ওয়াই আছে এখানে আছে বাকিগুলোর ভিতরে নেই জেড এখানে আছে অন্য কোথাও নেই হোক কমন যাবে না তাহলে আমরা সূত্র আর এর বাইরে তোমাদেরকে যে বললাম তিনটা নিয়ম কমন সূত্র মেডেল টার্ম এগুলো না হলে ভাগ শেষ ওইটা আবার অন্য চ্যাপ্টার যখন করাবো তখন তো তোমরা একটু খেয়াল করো এই যে তিনটি পথ এটা তোমাকে হেল্প করবে দেখো মাঝখানে কি আছে মাইনাস তার মানে হচ্ছে এ স্কোয়ার কালি পড়ো কী হলো আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস b স্কোয়ার হ্যাঁ তো এই সূত্রটার সাহায্যে আমরা এটাকে সলিউশন করবো a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস b স্কোয়ার তো কীভাবে দেখো ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার টু এক্স মানি হচ্ছে এ তারপরে প্লাস এখানে কি আছে নাইন ওয়াই স্কোয়ার আমাদের শেষে দরকার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে দরকার আমাদের মাইনাস টু এ মাইনাস সূত্রে টু এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে এরা হচ্ছে এ এই ব্রাকেটের মধ্যে যারা আছে এরা হচ্ছে বি এবার আমার সাথে সাথে খেয়াল করো এটুকে ধরছি এ এটুকে ধরছি আমরা বি ঠিক আছে লাল কালি দিয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে না কেন তাহলে এ স্কোয়ার মাইনাস টু এটুক হচ্ছে এ এটুক হচ্ছে বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এটার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো আমরা এইটুক পর্যন্ত কাজ করলাম এরপরে যে মাইনাস কি সিক্সটিন জেড স্কোয়ার ওকে তাহলে এই মাইনাস সিক্সটিন জেড স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর জেড হোল স্কোয়ার এখন তোমাদের মনে পড়ে দেখো তো এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তাহলে এইখানে যে অংশটি আছে এটাকে আমরা ধরবো এ আর এখানে যে অংশটি আছে তাকে আমরা ধরবো বি তাহলে এই পুরাটুককে ধরবো এ পুরাটুককে ধরবো বি এ স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি টু মাইনাস বি তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে এ আর ফোর ওয়াই হচ্ছে বি তাহলে এইটুক হচ্ছে এ এটুক হচ্ছে বি তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে এ আর ফোর জেড হচ্ছে বি তাহলে এটুক হচ্ছে এ এটুক হচ্ছে বি এটুক হচ্ছে এ এটুক হচ্ছে বি সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এখানে আনসার রেখে দাও আর আমাদের সামনে যাওয়ার দরকার নেই তো চলো আমরা খ নাম্বার প্রবলেমটা সলিউশন করি পি কিউ প্লাস কিউকিউ ইকুয়াল নাইন রুট ওভার থ্রি বাই ফোর হ্যাঁ তো দেখো পি কিউ প্লাস কিউ সূত্র পি প্লাস কিউ হোল মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস তো দেখো এর মানগুলো যদি আমরা বের করতে যাই তাহলে পি কিউ এবং পি কিউ এই দুইটা মান আমাদের লাগবে তো দেখো একটা মান আমাদের দেওয়া আছে আর একটা নেই তো চলো সলিউশন করি কীভাবে এভাবে দেখো দেওয়া আছে পি প্লাস কিউ ইকল কি রুট ওভার এবার দেখো এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কি রুট অফার সিক্স পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা দেখার আগে একটু এটা দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এর পরিবর্তে বসাও পি মাইনাস বির পরিবর্তে বসাও কি কিউ তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র বসাও তাহলে কি এ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল কি রুট ওভার সিক্স এখন দেখো এই পি প্লাস কিউ হচ্ছে এই পি প্লাস কিউ মান কি রুট ওভার থ্রি বসিয়ে দাও তাহলে পি প্লাস কিউ এর মান ওভার থ্রি আর পি মাইনাস কিউ ইকুয়াল কে আমরা লিখলাম রুট থ্রি ইন্টু রুট টু এখন দেখো গুণ অবস্থায় আছে রুট কার উপরে থ্রির উপরে না টুর উপরে দুইটার উপরেই আমরা কী করলাম রুট থ্রি আছে গুণে চলে আসলো ভাগে ঠিক আছে একটু খেয়াল করো রুট থ্রি গুণে গুনে চলে এসেছে ভাগে এই রুটটা কার উপরে থ্রির উপরে আবার টুর উপরে এটা এটা কাটা যায় তাহলে থাকে কি শুধু রুট ওবার টু সুতরাং পি মাইনাস কিউ ইকুয়াল রুট ওবার টু তো আমরা বের করছি পি মাইনাস কিউ এর মান এটা তো আমাদের দরকার না আমাদের দরকার হচ্ছে পি কিউ এর মান পি কিউ মানে কি এবি সূত্রটা কি বলো দেখি এবি সূত্রটা পারো না এবি এ প্লাস বি এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তো এই হচ্ছে আমাদের সূত্র এবার এবি না বসিয়ে আমরা বসালাম কি পিকিউ আসো পিকিউ তাহলে পি প্লাস কিউ বাই টু হোলিস্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু ঠিক আছে এটা কার সূত্র পি সূত্র এবার দেখো এর মান কত রুট পি মাইনাস কিউয়ের মান কত রুটোবার টু আসো পি প্লাস কিউয়ের মান রুট ওবার থ্রি নিচে টু তার উপরে হলে স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউয়ের মান ওভার টু আর নিচে টু তার উপরে হলে স্কোয়ার এবার একটু খেয়াল করো স্কোয়ারের রুটে কাটা গেলে ওপরে থাকে থ্রি কে স্কোয়ার করলে চার দেখো স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে থ্রি কে স্কোয়ার করলে ফোর স্কোয়ারের রুটে কাটা গেলে টু কে স্কোয়ার করলে ফোর এবার আমরা শুধুমাত্র লসাও করব ফোর এবং ফোরের লসাগু হচ্ছে ফোর ফোর এবং ফোরের লসাগু হচ্ছে ফোর ফোর ফোরের ভিতরে যায় একবার এক দ্বারা তিনকে গুণ করলে তিন মাইনাস চার চারের মধ্যে যায় একবার এক দ্বারা দুইকে গুণ করলে দুই দেখো ফোর ফোরের ভিতরে যায় ওয়ান টাইম মানে একবার একবার থ্রিকে গুণ করলে থ্রি মাইনাস ফোর ফোরের ভিতরে যায় একবার এক দ্বারা দুইকে গুণ করলে দুই তিন থেকে দুই গেলে কত থাকে এক আর নিচের ফোর তাহলে কিন্তু আমরা পিকিউয়ের মান পেয়ে গিয়েছি তো পি কিউয়ের মান যেহেতু পেয়ে গিয়েছি আমরা এবার বাম পক্ষটা করে ফেলব ঠিক আছে তো পিকিউব মাইনাস কিউ কিউবের সূত্রটা কী পি প্লাস কিউ হোল কিউব মাইনাস থ্রি পিকিউ ইন্টু পি প্লাস কিউ অ্যাটেনশন প্লিজ পি প্লাস কিউ এর মান হচ্ছে রুট অব থ্রি তার উপরে কিউব মাইনাস এই থ্রি পি কিউয়ের মান হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এই যে পি কিউয়ের মান হচ্ছে পি প্লাস কিউয়ের মান হচ্ছে ওভার থ্রি আবার দেখো পি প্লাস কিউয়ের মান ওভার থ্রি তার উপরে কিউব মাইনাস এই থ্রি এই যে পি কিউয়ের মান ওয়ান বাই ফোর পি প্লাস কিউয়ের মান রুটোবার থ্রি এবার দেখো রুট থ্রি কিউব মানে কি মানি হচ্ছে থ্রি রুট থ্রি একটু পরে আমি রাফ দেখাবো একটা মিনিট প্লিজ মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি ইন্টু থ্রি তাহলে উপরে থাকে রোড থ্রি নিচে থাকে ফোর এবার দেখো রোড থ্রি তার উপরে কিউ মানে হচ্ছে রুট থ্রি তিনটা লেখো রোড থ্রি হল স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি আর হচ্ছে আমাদের রুট এবার আমরা লসাই করবো ফোর দেখো এটার নিচে ভাগ আছে আমরা ধরবো এটার নিচে এক আছে সেটা ধরবো না আমরা ডিরেক্টলি ধরবো যে এটার নিচে কোনো ভাগ নেই অর্থাৎ ভাগ না থাকলে লসগুলো সরাসরি গুণ অর্থাৎ এটা দিয়ে সরাসরি গুণ গুণ চার তার চারের মধ্যে এক দ্বারা থ্রি রুট ওভার থ্রিকে গুণ করলে থ্রি রুট ওভার থ্রি এবার নিচে ফোর রুট ওভার থ্রি বারোটা বাদ যাবে তিনটা থাকে কি নয়টা রুট ওভার থ্রি ইকুয়াল কি আর এস অর্থাৎ এটা আমাদের দিকে প্রমাণ করতে বলেছিল এখন দেখো যদি প্রশ্নে বলে প্রমাণ করো যে তাহলে প্রমাণ করা হয়ে গেছে আমরা একটু দেখে নিই প্রশ্নটা প্রমাণ করো যে তাহলে আমরা বলতেই পারি প্রুফড ওকে এবার গনাম্বর প্রশ্নটা একটু খেয়াল করো এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর আবার গনাম্বর প্রশ্নে বলেছে ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস টু হলে প্রমাণ করো যে এটা আমাদের সামনে লাগবে প্রশ্নটা নিয়েছি এ ইকাল ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এ ইকাল এম টু হলে এই এর মান বসিয়ে দিয়েছি এই এই যা ছিল তা এখানে বসিয়ে দিয়েছি এবার বা তোমরা কি বুঝেছ আবার খেয়াল করো এই এ মানে এই এ এর মান কত এটা তার মানে জাস্ট এর মান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান এই যে বসিয়ে দিয়েছি এই ইকোয়াল এই ইকোয়াল এই সামনে যা ছিল তা বসিয়ে দিয়েছি এবার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এর তো কোনো সূত্র নেই আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কি এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি তোমরা কিন্তু ব্র্যাকেট দিবে ওকে বা এখন দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তোমার এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ কি এম টু দি পাওয়ার

বা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর এবার কিন্তু আমাদের সামনে খুব একটা ভালো সুযোগ সূত্র পরিণত করে দুইটার মান বাদ দিয়ে দেওয়া দেখো এই পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট এটা এভাবেও করা যায় এভাবে না করেও করা যায় না করে কিভাবে সেটা একটু দেখাই দেখো এম টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখলাম এম স্কোয়ার হোল স্কোয়ার আর ফোরকে লিখতে পারি আমরা টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রে টু এই এম স্কোয়ার হচ্ছে এ আর টু হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তো বাম পাশে কী আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দেখো এই পাশে স্কোয়ারটা এই পাশে যদি আমরা পাঠিয়ে দিতাম রুট স্কোয়ারে কাটা যেত এখন উভয় পক্ষে বর্গমূল করে বর্গমূল বুঝতো মানে দুই পক্ষ থেকে আমরা বর্গ বাদ দিয়ে দিব এটাকে বইয়ের পাশে বলে বর্গমূল দুই পাশ থেকে বর্গ বাদ দাও তাহলে কী থাকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এখানে দিবা কি বর্গমূল করে বর্গ করে জাস্ট বর্গ বাদ দিয়ে এবার আসো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন প্লাজের সূত্র নিব না মাইনাসের সূত্র নিব সেটা আমাদের প্রশ্নে কি চেয়েছে সেটা একটু দেখতে হবে তো প্রশ্নে আমরা চলে যাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু শেষের বার মাইনাস আছে এখন কিন্তু আমরা চাইলেও প্লাসের সূত্র নিতে পারবো না তাহলে কিন্তু আমাদের ম্যাথ ভুল হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই সূত্র একটা প্লাসের একটা মাইনাসের আমরা মাইনাসের সূত্র নিব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল কি এম স্কোয়ার প্লাস টু বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল দেখো এটা এটা কাটা যায় না এম স্কোয়ার প্লাস টু দেখো প্লাস টু এ পাশে আসলে কি মাইনাস টু এই না এবার আসো ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেখো প্লাস টু আর মাইনাস টু বাদ গেলে কি থাকে এম স্কোয়ার আবার উভয় পক্ষ থেকে বর্গ বাদ দাও মানে বর্গ পুনঃ করে তাহলে কী থাকে ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে তোমার এম এখানে কি লেখবা বর্গমূল করে পুন বর্গমূল করে ওকে। তো এখন ওরা যেটা সেটা হচ্ছে এখানে একটা লসাগু করবা জাস্ট যেমন এটার নিচে মনে মনে ওয়ান আছে এটা আমরা ধরবো না এটার নিচে আছে ওয়াই মানে লসাগু ওয়াই তো সবসময় মনে রাখবে ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ যেমন এটা নিচে ভাগ আছে ভাগ থাকলে এটা দিয়ে লসাগুকে ভাগ করবো যা পাবো তা সেইটা দিয়ে আমরা কি গুণ করব এত কিছু দরকার নেই যেমন এটার নিচে আমরা ওয়ান আছে সেটা আমরা ধরবো না যেহেতু ভাগ দেখতে পাচ্ছি না নাই এটা নিচে ভাগ নাই ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াইয়ের ভিতরে যে একবার এক দিয়ে এককে গুণ করলে এক সমান কি এম তো দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এই ওয়াই এসে ভাগে চলে যাবে গুণে ওয়াই দ্বারা এমকে গুণ করলে এম ওয়াই এখন প্রশ্নে যদি বলে যে দেখা দেখাও যে তাহলে আমরা বলবো শর্ট প্রশ্নে যদি বলে প্রমাণ করো যে তাহলে প্রোভ প্রশ্নে যদি বলে যাচাই করো যে তাহলে জাস্টিফাইড প্রশ্নে যদি বলে মাননি নাই করো তাহলে আনসার এখন কি বলেছে দেখ প্রশ্ন বলছে প্রমাণ করো যে ঠিক আছে তাহলে প্রোপ্ট ঠিক আছে এই প্রমাণ করো যে দেখাও যে এটা কিন্তু বেসিক বিষয় না তো আসলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর এর এরপরেই তোমাদেরকে করাবো হচ্ছে মোস্ট আর একটা ইম্পর্টেন্ট ম্যাপ নিয়েছি বরিশাল বোর্ড দু ঠিক আছে এর পরবর্তী সেশনেই এটা দিয়ে দেব তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ